আপনাকে পরিপূর্ণ রূপে জবাব দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও দিচ্ছি না শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের কারণে। আপনি মনে করছেন দুর্বল, আপনি মনে করছেন কথা বলতে পারে না, সব ধরনের মাহফিল বন্ধ করে দাও, দাওয়াত দিও না বললে এটা কিতে কিছু আসে যায় না, কারণ হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, এটা আপনাদেরকে বুঝতে হবে। দব দিয়া বন্ধ করে দাও, তুই আরে দব বন্ধ করলেও কিছু যায় নাই, তুই আরে দব ন দিলেও কিছু যায় নাই। মাঝে মধ্যে লজ্জা করে, আমি আল্লাহ আল্লাহ রসুল সাক্ষী করে বলতেছি, আপনি আমাকে দাওয়াত দিলেও কিছু যায় আসে না, আপনি আমাকে দাওয়াত না আয় হাসেম সদরের নাতিন আয় অন দাওয়াত ফাস্টিককে দ দিয়ে না আর কি আয় আর যা ইয়া অনর এড়াইছি দি তারা আরে ফসে দিয়ে আইলে না, এতাই প্রোগ্রাম এতাই প্রোগ্রাম অনরা টিয়াজে গুন দ অনগুন তার গাড়ি ভাড়া ফল একবার হাইওয়ে ইনু ঢুকি লস হয়ে যাবি আয় ইন্দি কাসেম সদরের নাতি উন্দি এদায়ত আলী বাসামিয়া সদরের নাতি আর আর বাবুল দি আর বানালি সদরের নাতি অনর গরম মিতে সুলত মিতে ডেঙ্গি সন করতে জইলে না আর সুলত সন নফরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অনারে দত দিল কিছু যাই নাই আই যদি ইংল্যান্ডে যাই সরকারের হাঁদুর মিতে ট্যাং তুলি দি হাম খরচ ন করি আর মৃত্যু পর্যন্ত সরকারে চলাইব আরে নবজন তো অনুয়েন বাদ দি ফেলন ইয়া আরেক প্রবলেম আপনাকে পরিপূর্ণরূপে জবাব দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও দিচ্ছি না শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের কারণে। আপনি মনে করছেন দুর্বল, আপনি মনে করছেন কথা বলতে পারে না, সব ধরনের জিনিস আছে আপনারা জানেনও না, শুধু সুন্নিয়তের কারণে চুপ থাকা। আর আজকে আপনার তাকওয়া দূরের কথা, আমার তাকওয়া নাই কেন কেন আমি ভাবি যদি জুমার চাকরি চলে যায় চলবো কেমনে, যদি মাদ্রাসার চাকরি চলে যায় চলবো কেমনে, যদি মাহফিলের দাওয়াত না দেয় চলবো কেমনে, আজকে আলেমদের মাঝে হিংসা উঠে গেছে কেন? বন্ধু কোনো দুনদিনই স্বার্থে নয়, ইসলামের স্বার্থে নয়, পকেটের স্বার্থে আলেম আলেমের বিরোধিতা শুরু করেছে, চলে গেছে, তাকওয়া নাই আলেমের কাছে, কারণ দাওয়াত আমার চলে গেছে চলবো কেমনে, এই কথার উপর হিংসা বেড়ে গেছে। বন্ধু আলেমের বিশ্বাস এখনো ঠিক হয় নাই, জুমার হেতাবত ঠিক না হলে মুসল্লি ঠিক হবে কেমনে? আপনাদের দোষ নাই, আজকে যুব সমাজ অবক্ষয়, দোষ আপনার নয় দোষ আমার, কারণ আমার আকিদা ঠিক নাই, আমার আমি খতিবের আকিদা হওয়া দরকার ছিল, আমার চাকরি চলে যাক রিজিকের মালিককে, আমার মাহফিল না আসুক রিজিকের মালিককে আল্লাহ, সুতরাং মাহফিল বন্ধ করে দাও, দাওয়াত দিও না বললে এটা কিতে কিছু আসে যায় না, কারণ হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, এটা আপনাদেরকে বুঝতে হবে।